কাশি, কাশি দু প্রকার, তরল ও শুষ্ক। টনসিল ও ঘুংড়ি কাশিতে বমি হতে পারে। হামজ্বর, ডিপথেরিয়া, স্বরযন্ত্রে প্রদাহে কাশি হয়। গাড়ির ধোয়া ও ধুলোর কারণেও কাশি হয়। তবে কাশির কারণ নির্ধারণ করে চিকিৎসা করা ভালো। রোগের লক্ষণ, ঋতু পরিবর্তনের সময় শিশুদের সর্দি কাশি হতে পারে, ঠান্ডা লেগে কাশি হতে পারে, অনবরত কাশি, শ্বাস নিতে কষ্ট হয়, বমিও হতে পারে। রোগের লক্ষণ উপরে বলা হলো। ভেষজ গাছপালা চিকিৎসা, বাসক পাতার রস মধু দিয়ে খেলে কাশি ভালো হয়। শিউলি ফুলের পাতার রস আধ কাপ বয়স্কদের এবং 1-4 কাপ শিশুদের। একটু লবণ সহ খালি পেটে সকালে খেতে দিলে কাশি কমে যায় এবং কফ উঠে আসে। তাৎক্ষণিকভাবে একটু ষষ্ঠী মধু চিবিয়ে খেলে দ্রুত কাশি কমে যায়। যষ্ঠী মধু না পেলে কুচের শিকড় একটু চিবিয়ে খেলে ওই একই ফল পাওয়া যায়। গুলঞ্চে রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে খুশখুশে কাশি দূর হয়। পুরাতন কাশিতে মোচার রস শিমুল গাছের আঠার সঙ্গে মিশিয়ে 800 মিলিগ্রাম দিনে 2 বার জলে মিশিয়ে খেলে পুরানো কাশি নিরাময় হয়। সঙ্গে বাসক পাতার রসও খাওয়া চলে। পুরাতন বাত কাশিতে সকাল বিকাল 4 চা চামচ পুনর্ভার রস একটু গরম করে খেলে ওই সমস্যা দূর হয়। কাঁচা ঢেঁড়স বীজ ছাড়া টুকরো করে কেটে শুকিয়ে গুঁড়ো করে 5-7 গ্রাম চিনির সঙ্গে মিশিয়ে বড়ি করে রেখে গলা একটু খুশখুশ করলে 1-2টি ট্যাবলেট চুষে খেলে অব্যর্থ ফল পাওয়া যায়। যে কোনো কাশি এবং যে কোনো বয়সের ক্ষেত্রে 5-7 গ্রাম মহুয়া ফুল বেটে 1 কাপ জলে মিশিয়ে দিনে 3-4 বার খেলে 2-3 দিনের মধ্যে যে কোনো কাশি দূর হয়। শিশু ও বৃদ্ধদের কাশি ও কফে 10 গ্রাম তাজা ক্ষেত পাপড়ার কাঁধ তৈরি করে ওই কাঁধ দিনে 2 বার সকাল বিকাল খেলে ভালো ফল পাওয়া যায়। পান পাতার রস মধুসহ কাশিতে ভালো কাজ করে। অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক চিকিৎসা করা যেতে পারে। পথ্য, লাউ টক দই পুঁই শাক না খাওয়া ভালো। আইসক্রিম কুলপি মালাই তো নয়ই, লবণ জলে গার্গল করা উচিত।